তোমায় দিতে হবে আমি ছাড়তে হবে আমার তোমায় হতে হবে আমি ছাড়তে হবে আমরা এখানে এই অবস্থান বিক্ষোভ করতে বাধ্য হচ্ছি। কালকে আমাদের সদর জেলা কংগ্রেস সভাপতি নারায়ণ দত্তকে বিনা কারণে হেনস্থা করার প্রতিবাদে কেন করছি? আমাদের রাজনৈতিক জীবনে আমরা বহু পুলিশ অফিসারকে বহু ভায়োলেন্ট মুভমেন্টের মোকাবিলা করতে দেখেছি। অনেক সময় মবের থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ, অনেক এসপির মাথাও ফেটে গেছে আমরা দেখেছি। তারপরও সংযত মনোভাব, সংযত পরিবেশ, যেহেতু ওনারাই ল অ্যান্ড অর্ডারের দায়িত্বে থাকেন, কিন্তু এখানে আজকে আমরা যে প্রবলেমটা দেখছি, কতগুলি ঘটনা নতুন এসডিপিও পোস্টিংয়ের পরে, এই ঘটনা নয় অনেকগুলি ঘটনার পরে আমার নিজস্বভাবে মনে হয়েছে ও ইয়াং, ওর মেইন প্রবলেম হচ্ছে ইনটলারেন্ট, যেটা একটা পুলিশ অফিসারের পক্ষে আনবিকামিং। সো ইনটলারেন্ট এবং ইনটলারেন্টের কারণে কারণটা হচ্ছে সে মনে করে আমি এসডিপিও, আমার পাওয়ার আছে, আমি যেটা খুশি করতে পারি। কিন্তু এসডিপিওর মনে রাখা উচিত এই পাওয়ারগুলি সবাই সবগুলি পাওয়ার ভারতবর্ষে সংবিধানের কতগুলি সাবজেক্ট টু লিমিটেশনস, এটাকে যখন ক্রস করে তখন এই দেশে অশান্তি দেখা দেয়। এবং এই এসডিপিওর বিভিন্ন ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে আমরা বলছি সে হি হ্যাজ ক্রসড অল লিমিটেশনস, যেখানে মোকাবিলা করতে যাচ্ছে, যেখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম, যেখানে শান্তিপূর্ণভাবে রাখার দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার প্রবলেমটাকে মেনটেন করার দায়িত্ব, সেখানে যতক্ষণে পৌঁছে ততক্ষণে এই এসডিপিও যখন পৌঁছে সেখানে অহেতুক ল অ্যান্ড অর্ডার প্রবলেম সৃষ্টি হচ্ছে। অনেকগুলি ঘটনা এরকম ঘটেছে, কোনো ঘরের বাড়ির বৃদ্ধ লোক বাড়ির যে ডাস্টবিনে ফেলার জন্য এসছে বাইরে, ওকে ধরে নিয়ে গাড়িতে তুলে নিয়ে চলে আসছে, হাত জোর করে বলছে বৃদ্ধ, আমি টিভিতে দেখেছি, বলছে আমি ঘর থেকে বেরছি কাঁচরাগুলি ফেলার জন্য, এখানে গাড়িতে উঠাচ্ছে, কাউকে লাঠি দিয়ে মেরে দিচ্ছে। এইগুলি আজকে ও একটা রেসপন্সিবল আমাদের দায়িত্বশীল কর্মী নেতা, ওকে যখন দেখা পেয়েছে সেখানে সে বলেছে কী জন্য, তারপরে যদি এসডিপিওর পছন্দ না হয় বলে দিতে পারত না আপনি এখান থেকে চলে যান, এক্সপ্লেন করার পরও তারকে উঠে নিয়ে এসছে। আজকে সাধারণ মানুষ এইসব অত্যাচার, হাই হ্যান্ডেডনেস এগুলিকে সহ্য করে চলে যাচ্ছে, ওরা কী করবে? এই যে বলছে কালকে ওইখানে কোন ব্যায়ামাগারের সামনে এক বৃদ্ধকে ধরে গাড়িতে তুলে নিচ্ছে, এরকম বহু জায়গায় করছে, ওদের তো কোনো প্রোটেকশন নেই, কিন্তু এতে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আমি প্রশাসনকে বলবো, ডাইরেক্টর জেনারেলের উদ্দেশ্যে আমি বলছি, উনি এটার দায়িত্ব নিতে হবে, নাহলে শহরে ল অ্যান্ড অর্ডার যে কোনো সময় ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়তে পারে ওনার কারণে, এবং সেটার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। আজকে এখানে জমায়েত হয়েছে শুধু নারায়ণ দত্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে হেনস্থা করেছে, শুধু তাই নয়, এটা একটার পর একটা ঘটনা ও এই এসডিপিওর পোস্টিংয়ের পর থেকে আমরা লক্ষ্য করছি অনেকগুলি কমপ্লেন এসছে। কারো কারো বাড়িতে সামনে কালকে দাঁড়িয়ে গেটের সব ভিতরে, এই যে আমাদের এখানে মুজিবুর ইসলাম জেনারেল সেক্রেটারি পার্টির আমাদের সোনামুড়াতে কন্টেস্ট করছে, বলছে যে আপনি ঘরে ঢুকে যান,
ওর বাড়ির গেটের ভিতরে দাঁত ব্রাশ করছে, সেইখানে গিয়ে তাকে এরম ভাবে অপমান করছে, কারো বাড়িতে ঢুকে যাচ্ছে, কাউকে রাস্তায় ধরে পেটাচ্ছে, অকারণে অন্যায় করলে তার জন্য আইন আছে, তাকে হ্যারাস করার অপমান করার অধিকার এসডিপিকে কেউ দেয় নাই। সুতরাং এসডিপি সম্পর্কে ব্যবস্থা নিতে হবে, নাহলে কংগ্রেসকে বৃহত্তর আন্দোলনের দিকে ঠেলে দিতে বাধ্য হবে প্রশাসন। আজকের এই আন্দোলন এখানে আমরা এসছি টোকেন প্রতিবাদ জানাতে, শান্তিপূর্ণভাবে আমরা জানাচ্ছি, সামনের দিন এই আন্দোলন বড় আকার ধারণ করবে। সেই জন্য ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং এসপি সাহেব, আমরা তো দেখেছি ডাইরেক্টর জেনারেল এসপি অনেক সময় আমরা ফোন করে বলি কেন, আমরা অনেক সময় বলি, ওনারা বলে অনেক সময় কেন আটকাতে যাচ্ছে, ভায়োলেন্ট মুভ, ওনারা মার খেয়ে গেছেন অনেক সময়, কিন্তু এইরকম অবস্থা তো আমরা দেখিনি, এটা তো ল অ্যান্ড অর্ডার করছে, এই উদ্যোগটা ঠিক নয়। উনি যদি মনে করেন ওনার উর্দি আছে গায়ে, আমি আইপিএস অফিসার, এটাকে কীভাবে গুটিয়ে নিতে হয়, এই বিল্লাকে কীভাবে কেড়ে নিতে হয় সেটা আমার জানা আছে। আইন শুধু আমাদের জন্য না, আইন ওনার জন্য, এইগুলি করা কিন্তু আইনে পারমিসিবল না, ওনারও সতর্ক হওয়া উচিত। আমি আজকে বলছি এসডিপি সাহেবের সতর্ক হওয়া উচিত, নাহলে উনিও কিন্তু আইনের বেড়া জালে চলে যাবেন। ওনাকে নিশ্চয়ই এরকম কোনো মানুষের কাছে এরকম কোনো ওনার চরিত্র, ওনার চেহারাটা এরমভাবে আসা উচিত না, মানুষ যাতে মনে না করে উনি একজন ক্রিমিনাল, ওনার অ্যাক্টিভিটিস এরকম হওয়া উচিত। মানুষ এগুলি Vande Mataram, 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 V